বন্যপ্রাণী পাচারের অভিযোগে বিজেপি কাউন্সিলরের ছেলেকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ রাজনৈতিক স্বার্থে গ্রেপ্তার দাবি ধৃতের স্ত্রীর বন্যপ্রাণী পাচারের অভিযোগে বিজেপি কাউন্সিলরের ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম শেখর দাস সোমবার রাতে বনগা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ধৃতের বিরুদ্ধে ভিন রাজ্যে বন্যপ্রাণী পাচারের অভিযোগ রয়েছে ধৃত শেখর দাসের মা গীতা দাস বনগা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে জয়ী হলেও সম্প্রতি বিজেপিতে যোগ দেন তিনি এদিনের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি ধৃতের স্ত্রীর তিনি বলেন কয়েকজন বাড়িতে এসে শেখরের খোঁজ করেন বাইরে আসতেই পুলিশ পরিচয় দিয়ে তাকে ধরে নিয়ে যায় স্ত্রী নন্দিতা দাস আরও বলেন কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই তাকে ধরে নিয়ে যায় কি জন্য নিয়ে গেছে আমি হচ্ছে কি হচ্ছে কি এটা সম্পূর্ণ আর হচ্ছে বলছে হচ্ছে জানে আমরা কিছু জানি না আপনারা নিয়ে গেছেন আপনারা জানেন না মানে রাজনীতির দলের জন্য হচ্ছে আমার করতো এখন হচ্ছে কি বিজেপিতে যোগ দিয়েছেন বলে ওর জন্য ষড়যন্ত্র করে উনি হচ্ছে কি চেয়ারম্যান হচ্ছে কি ষড়যন্ত্র করে উনি আবার ওনার দলে নেওয়ার জন্য চেষ্টা করছে এ বিষয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন শেখরের বিরুদ্ধে সেভাবে কোনো অভিযোগ নেই দু সালে একটি ঘটনায় কাস্টমস অফিসাররা এলেও কিছু না পেয়ে চলে যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ ফাঁসানোর জন্যই অতি উৎসাহী হয়ে এই কাজ করছে বনগা পৌরসভার চেয়ারম্যানকে যে অনাস্থা ভোটের সম্মুখীন হচ্ছেন যাতে করে একটা কাউন্সিলরের সমর্থন আদায় করে দিতে পারেন তার যান জন্যেই পুলিশ অদুৎসাহী হয়ে আজকে তাকে একটা এই চক্রান্ত করে বনগাঁ থানা ধরে গোপালনগরে পাঠাতে হচ্ছে নিয়ম হচ্ছে যে যে জায়গার কেস যে স্টেটের কেসে স্টেটের পুলিশ আসবে এই পুলিশকে সঙ্গে নিয়ে রেড করবে এক্ষেত্রে সেই নিয়ম মানা হলো না ক্ষেত্রে তারা নিজেরা অদুৎসাহী হয়ে বনরা পৌরসভার চেয়ারম্যানকে বাঁচাবার জন্য চেষ্টা করছে এরা এটা আইনের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক এবং গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক এ বিষয়ে তৃণমূল নেতা গোপাল শেঠ বলেন এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই আইন আইনের চলবে মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয় জান এটা একশো ভাগ মানে অসত্য কথা বিজেপি বলে ফাঁসানো হয়নি যখন এই কেসটা স্টার্ট হয়েছিল দু হাজার সালে তখন বিজেপি ক্ষমতায় ছিল মধ্যপ্রদেশে সবাই জানে সেটা এবং সেই পরিপ্রেক্ষিতে ওই বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে মামলা হয়েছে তার নামে কেস হয়েছে এবং পনেরোশো সালে যে কেস হওয়ার পরে সতেরো সালে তার নামে ওয়ারেন্ট বেরিয়েছে সতেরো সালেও বিজেপি কিন্তু ক্ষমতায় সেখানে এবং সেই ওয়ারেন্ট নিয়ে সাত মাস আট মাস আগে একবার নেতৃত্বে রেড করেছিল কিন্তু এটা বিজেপি করার কোনো ব্যাপার না জানা গেছে মধ্যপ্রদেশের সাগর জেলার বনদপ্তর স্থানীয় থানায় কচ্ছপ পাচারের অভিযোগ করে তার ভিত্তিতেই সেখানকার বনদপ্তর শেখারের খোঁজে এখনো পর্যন্ত তিনবার বনগাতে হানা দেয় কিন্তু ঘটনার পর থেকেই শেখরের খোঁজ মেলেনি সেই মামলায় দিন কয়েক আগে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয় সেই কপি পৌঁছায় বনগা থানাতে পুলিশের দাবি ওই ওয়ারেন্টের ওপর করেই শেখরকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে এদিন বনগাঁ আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ডে মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে আমরা রাজনীতি করে মানুষের সেবা করার জন্য এবং দলের এমন কোনো উদ্দেশ্য নেই যে কাউকে মানে করিয়ে বা একজনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশে পরিণত করে এটা নয় আইন আইনের পথে চলে আমরা আইনে বিশ্বাসী অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা